নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন আটার সাথে মিশিয়ে দিন এই জিনিসটি, যা করলে আপনাদের অর্থ হু হু করে আসতে বাধ্য। তো কী সেই জিনিস যা আটার সাথে মিশালে আপনাদের অর্থ কিন্তু আসবেই আসবে, তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আটার সাথে কোন জিনিস মিশাতে হবে সেটা আমি অবশ্যই বলবো, কিন্তু একটি বিষয় আমি পূর্বে জানিয়ে দিই। দেখুন, এই যে উপাচারটি আপনারা করবেন বা টোটকাটি আপনারা করবেন, সেক্ষেত্রে আপনাদের অর্থ আসবে, বাট মানুষের তো অনেক রকম মনোবাঞ্ছা রয়েছে, সেই মনোবাঞ্ছা কী করে পূর্ণ করবেন সেটির আলাদা একটি টোটকা রয়েছে, সেটি আমার আরেকটি চ্যানেলে অর্থাৎ অ্যাস্ট্রো টার্গেট নামক চ্যানেলে দিতে চলেছি। সেখানে আমি একটি উপাচারের কথা বলবো, যে উপাচারটি করলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। কারণ অনেকের থাকে বিবাহ হতে চাইছে না, অনেকের থাকে সন্তান আসতে চাইছে না, অনেকের থাকে শরীর স্বাস্থ্য খারাপ রয়েছে, শরীর নিয়ে ভুগছেন, সেই সমস্ত কিছু, সেই টোটকাটি করলেই কিন্তু আপনাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তবে আরেকটি বিষয় জানিয়ে দিই, এই সমস্ত ক্রিয়া আপনাদেরকে মন থেকে করতে হবে, অর্থাৎ মনে বিশ্বাস রেখে করতে হবে। আপনার মধ্যে যদি বিশ্বাস জিনিসটাই না থাকে, তাহলে যতই কিছু করুন কোনো কিছুই হবে না। কারণ আমরা ভগবানকে দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি যে ভগবান রয়েছে, তাই না? তাই আপনারা যে ক্রিয়াটি বর্তমানে আমি বলতে চলেছি সেটি অর্থ আসার জন্য, সেই ক্রিয়াটি আপনারা যেমন যেমনভাবে বলবো ঠিক তেমন তেমনভাবে করুন। দেখুন, অক্ষয় তৃতীয়া এই নামটি কেন এসেছে জানেন? অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ এই দিন এতটাই শুভ, এতটাই শুভ যে এই দিনে আপনি যদি কোনো ব্যবসা স্টার্ট করেন, আপনি যদি কোনো শুভ কাজ স্টার্ট করেন, সেই কাজ কিন্তু দীর্ঘস্থায়ী এবং চিরজীবী হয়, অর্থাৎ সে তার কিন্তু কোনো মৃত্যু নেই, অর্থাৎ সে অমরত্ব লাভ করে। তাই অক্ষয় তৃতীয়ার দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে শুক্ল তিথিতে হয়ে থাকে, যা সনাতন ধর্মে আমরা সকলেই মেনে থাকি। আর এই বছর অক্ষয় তৃতীয়া পড়তে চলেছে বাংলা, দিনটি হচ্ছে 30শে বৈশাখ 1428 সাল, এবং ইংরেজি 14ই মে 2021 শুক্রবার। অর্থাৎ এই শুক্রবার এমন একটি বার যে বারটি ধনের জন্য কিন্তু যথেষ্ট প্রভাবশালী। আর এই অক্ষয় তৃতীয়ার এত কথা যখন বললাম, আর একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই অক্ষয় তৃতীয়ার দিন পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ এই ধরাধামে এসেছিলেন। তাই এই দিনটির একটা বিশাল বড় তাৎপর্য কিন্তু রয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আটার সাথে এই জিনিসটি মিশিয়ে দিন, অর্থাৎ বাজার থেকে একটি আটার প্যাকেট কিনে নিয়ে আসুন, এবং অক্ষয় তৃতীয়ার সন্ধ্যাবেলাতেই আপনি এই ক্রিয়াটি করবেন। সেই দিন সন্ধ্যাবেলায় আপনি আটার প্যাকেট নিয়ে আসুন এবং সেটিকে মাখুন, এবং সেখানে সেই আটাতে ঘি দেবেন। হ্যাঁ বন্ধুরা, ঘি, অল্প করেও ঘি দেবেন। সেই আটাটি তৈরি করার পর একটি প্রদীপ তৈরি করুন। হ্যাঁ বন্ধুরা, সেই প্রদীপের যেন 16টি মুখ থাকে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ 16 মুখী একটি প্রদীপ তৈরি করুন, এবং যেখানে আপনি পুজো দেন, যে জায়গাতে আপনার ঠাকুর ঘর রয়েছে, সেখানে আপনি ঘি দিয়ে সেই প্রদীপটি জ্বালান, এবং আপনি মা লক্ষ্মীর কাছে অর্থের জন্য প্রার্থনা করুন। আমি ডেফিনেটলি বলতে পারি আপনাদের এই অর্থ আসতে বাধ্য। এছাড়াও আরেকটি ক্রিয়া আমি আমার আরেকটি চ্যানেলে বলতে চলেছি, সেখানে আপনারা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবেন। তাই অ্যাস্ট্রো টার্গেট নামক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। ধন্যবাদ।